আল্লাহ, আল্লাহ কি! হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা শুরু করলাম এখন দুপুরবেলা। আর আজকে হলো বাংলাদেশে হলো দ্বিতীয় দিন, কালকে হলো, গতকালকে ঈদ গেছে, তো ঈদের দিনটা হলো সারা দিনটাই হলো ঘুমিয়ে কাটাইছি। তো আজকেও কালকে সারা রাত ঘুমিয়ে, সারা দিন ঘুমিয়ে কাটাইছি, তারপর রাতের বেলা দেখি ঘুম আসে না, রাতের বেলা ঘুম হয় নাই, তো সকালবেলা আজকে একটু লেট করে উঠছি, কারণ ফজর আজানের পরে আবার শুয়েছি, ঘুম আসছি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠছি 10টা দিকটা, ভাবে আমাকে ডাক দিছে, বলতেছে যে লতা আর আসবে। তো আজকে হলো ছোটো বোন আসছে আর ছোটো বোনের হাজব্যান্ড আসছে, আপনাদেরকে বলা হয়েছিল যে লতার হাজব্যান্ড আসবে মালয়েশিয়া থেকে। তো আমি আসছি 16 তারিখে আর ছোটো বোন জামাই আসছে হলো 15 তারিখে। তো গতকালকে ঈদের দিন গেছে, ঈদের দিন তো সবাই ব্যস্ত থাকে, যে যার বাড়িতে কোরবানি নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য গতকালকে আর আসতে পারে নাই বোন। তো এই জন্য আজকে সকাল সকালে চলে আসছে, বোন আসছে, বোন জামাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তো 3 মাস পরে হলো দুই বোন একসাথে হয়েছি, খুবই ভালো লাগতেছে। তো আসার পরে হালকা পাতলা নাস্তা করে মুস্কান তার আঙ্কেলের সাথে বাইরে ঘুরতে গেছে, এখনও পর্যন্ত আসে নাই। আর পাশে হলো মা আর ভাবি রান্না করছে, রান্না করা আমাদের শেষ প্রায়। তো এখন হলো গোসল করবো, গোসল করে তারপর খাওয়া দাওয়া করবো। লতার আজকে আবার চলে যাবে, তো চলে যাওয়ার পরে হয়তো আবার 2-3 দিন পরে ওদের, ওর মামা শ্বশুর ঘরের ননদের না কার জন্য বিয়ে আছে, তো সেখানে যাবে। যাওয়ার পরে আবার যখন আসবে আমাদের বাড়িতে তখন হলো লাগেজগুলো খোলানো হবে। তো সবাই আপনারা বলতেছেন যে লাগেজ কেন খুলি না, তো লাগেজগুলো খুলবো যেহেতু আসছি জার্নি করে। তো আসার পরে তো এমনিতেই মানুষ খুব ক্লান্ত হয়ে যায়, তাছাড়া যেহেতু বোন আছে তো এই জন্য ভাবলাম তো রেস্ট নেই আগে, তারপরে ফিরে হয়ে তারপরে খুলে আসতে ধীরে, যেহেতু আসছি এখন খুলতেই খোলাই যাবে। তো যেগুলো সবচেয়ে বেশি জরুরি দরকার, আমার একটা কার্টুন আছে, কারণ মানুষের আমার ভাই বোনদের মাল সাবানা দিছে, ওইটার ভিতর সামান আছে কিছু, তো ওইটার ভিতর আদিয়ানের মেফতা হলের জন্য কিছু মানে খেলনাপাতি আছে। তো বাচ্চারা তো ওরা বিরক্ত করে, ওদের কালকে থেকেই বলতেছে পুপ্পি লাগেজ খুলো না কেন, লাগেজ এগুলো খুলো না কেন, এগুলোর ভিতর কী আছে আদিয়ান বলতেছে। তো আজকে দেখে একটা লাগেজ খুলবো, একটা লাগেজ খোলার পরে হলো ওইটার ভিতর যা আছে ভাই ব্রাদারের সামান আছে কিছু ওইগুলো দিয়ে দিব, আর আদিয়ানের মেফতা হলে কিছু জিনিসপত্র আছে ওইগুলো বের করব, ঠিক আছে? তো অনেকদিন পরে দুই বোন একসাথে হয়েছি, মা আজকে সবচেয়ে বেশি খুশি কারণ দুই মেয়েকে কাছে পাইছে। আর সবচেয়ে মা কালকে বলতেছে যে আমি এতদিন যে অসুস্থ ছিলাম, তোরে পাইয়া মিফতাহুল মুস্কানকে পাইয়া এখন আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। মাও সারা রাত বৈশার ছিল আমার সাথে, মা আমি মিফতাহুল তিনজনে সারা রাত আমরা কাটাইছি বাইরে, চেয়ার পাইতা বৈশা বৈশা গল্প করছি, অনেক কথা বললাম মার সাথে, তো খুব ভালো লাগতেছে, মার কাছে আসছে এর জন্য সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আর আজকে দিনটা খুবই ব্যস্ততার মাঝে কাটাইলাম, এখন ক্যামেরাটা ওপেন করলাম, তো আপনাদের সাথে এবার একটু শেয়ার করি মা কী রান্না করতেছে তার নতুন জামাইয়ের জন্য এবং দুই মেয়ের জন্য, সেটা একটু দেখাই। ঈদের দ্বিতীয় দিন, লতা চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য, মিষ্টি আনছে নতুন যাবু লেচু খাইবা ঠিক কেন যাতে পারবা না মানে সে কম মেকানিক
ভাবি বড়িও লাগবো একটা হাফ প্লেট আনলে কালকে যে কি ভর্তা জানি বানাইছিল বাদাম ভর্তা আর দুল ভর্তা হেঁটে কি দাদি কি আইতাছে রান্না করা শেষ আর অনেক দিন পর মাটির চুলার রান্না। এই তো এখানে ভাত সব কিছু ঘরে নিয়ে গেছো মা? আচ্ছা, তো সব কিছু ঘরে নিয়ে গেছে, এখন শুধু মাংসটা আছে চুলায়। ডর করেনি? ডর করে করে বোনের সাথে কতদিন পর দেখা? তিন মাস পর দেখা। এটা জিজ্ঞেস করতো মাসুদকে, লতা গো, লতা 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 আন্টি 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 গো আন্টি এই খালামণি গো খালামণি খালামণি এটা নাম কি? লতা নাম কি? মুসকান পাগল আইলো কি আনছো আম্মু? জুস আনছো? আঙ্কেল জুস দিছে। আঙ্কেল কো আঙ্কেল কো কো আঙ্কেল জুস দিছে আঙ্কেলে। আচ্ছা খাইবা তুমি? কি সুন্দর হাঁটতাছে, ফার্স্টে যায় নাই এখন চিন্না গেছে। দ্বিতীয় দিন ছোট বোন আসছে, বোন জামাই আসছে, তো সবাই আজকে সারাদিনটা খুবই ভালো কাটাইলাম। এখন বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, হলো যে মালপত্রগুলো আনা হয়েছিল সেগুলো আসলো। তো এখন হলো আজকে হলাম একটা লাগেজ খুলবো, একটা কার্টুন খুলবো। তো এখানে আছে অনেকগুলো আছে, কারণ হাতে সময় নেই কেন বেশি, লতা আবার চলে যাবে। তো এই জন্য ভাবলাম যেটা সবচেয়ে বেশি জরুরি ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু সামান আছে আমার ভাইদের, ও এগুলো দিতে হবে, তার জন্য হলো খোলা হবে। তো দেখি সবাই মিলে একসাথে লাগেজ খুলি আর দেখি এটা মাঝে কি আছে। এখানে 23 কেজি, এখন আমি পারবো কিনা? না, আমি ধরে আমি ধরে। আচ্ছা এইটা আমি নিই, এটা ধরেন। আরে এটা এটা আমাকে মাসুদ হেল্প করবে, ঠিক আছে? এটা আমি পাকতেছি না। এটা পাপা দাদা তো আমার অন্য কিছু আমাদের সন্দেহ আছে। কেচি দিয়ে কি মানুষ এটি খুলতে পারে?
কাটা চামচের ইয়ে আছে না, ওটা দিয়ে টান দিয়ে খুললে হবে। হ্যালো গাইস, কো তুমি একমাত্র বই নিয়ে স্কুল ঈদের দিন দুই ভাই নামাজ পড়তে যাবো একসাথে, কিন্তু ঈদের দিন না এসে হয়তো শুয়ে পড়ছি আর হয় না এটা ওইটা। এখন সামনে শুক্রবার জুম্মা নামাজ পড়তে যাবো, এটা বড় মিথ্যা হলে এক সাইজের দুইটা এক সাইজের হলে তো লাগবে তো বলে আমি দিতে আমি লাইন মিটিং আমি কয় মাইটা দিছি ইনসিটিউট দা লতা মাইটা দিছি না না পাঁচ ধরে ভবিষ্যতে বড় হইব না ফটো অনলাইন কর কাজ যদি নিজ দা একটু বড় হয় সমস্যা নাই কাইটা তো বড় হবে না কি আছে হ্যাঁ ওই যে লোকা তো তুমি করো না লোকা তো আনতে চাই আমি না করে দিছি এই যে এটা তো অনেকের বিমানের মতো লাগে পিছনে গাড়ি চালার বেটা অনেক চালু চালু করে বিচি কেমন জানি ভিতরে থেকে খায় মানে বাদাম বাদাম আনছি বাদাম, এটি হলো সৌদি আরবের বড় বড় বাদাম, এগুলো হলো বিট লবণ দিয়ে মিক্স করা, বাদাম খাওয়াবো নিয়ে
এডি সব হলো যে সাবান শ্যাম্পু তেল এবার হলো আরেকটা খেয়ে নিলাম, এই যে আরেকটা এটার ভিতর আছে হলো সব কসমেটিক, আর এখানে আছে খেজুর বল, এটার ভিতর হলো কসমেটিক্স, এগুলো সব পরে এখন খুললাম আবার তো পরে কারে কোনটা দিব, ওটা পরে দিব, এখন খুললাম সব, খালি পোলা পানের খেলনা ডি বার করে দিলাম, কারণ আবার তোমরা গান বাজাইয়া নাচ পাঠটা এই যে মাথার জেল পাইছিলাম এই যে ই ছাড়ছিল এটার ভিতর সব শুধু কসমেটিক্স, ঠিক আছে, অনেক কসমেটিক্স এগুলো পরে মজা লাগে, কি খেজুর অনেক হালাই দিয়ে যেটি বুকিং এসেছি বেরিয়ে আসে, আর যেটি হাতে রাখছিলাম ওইটি মালটা খেয়ে গেছিল,
অনেক কসমেটিক্স আছে, অনেক কিছু আছে, যেগুলো পরে এবার সব গুছাই মান খালি আমার